আজকে বিশ্ব নবী দিবস এবং বিশ্ব নবী দিবস উপলক্ষে বিভিন্ন জায়গাতেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন জুলুস বের করে, শোভাযাত্রা বের করে। আরামবাগ শহরেও সেই শোভাযাত্রা বের হয়েছিল, হোরপুর দরবার শরীফ, দৌলতপুর থেকেও একটি সংগঠন তারা জুলুস বের করে। সব মিলিয়ে আরামবাগ শহর একেবারে নবী দিবসকে সামনে রেখে উৎসবময় হয়ে ওঠে। আমরা বিস্তারিত জানবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, বিস্তারিত বলো যে আজকে কারা কারা এই জুলুসে ছিলেন এবং কি হলো অ্যাকচুয়ালি। দেখো, আরামবাগের হরপুর দরবার শরীফ থেকে বিশ্ব নবী দিবস হলো এবং আরামবাগের 12 নম্বর ওয়ার্ড কালীপুরে অবস্থিত এই হরপুর শরীফ, এবং সেখান থেকে তারা শোভাযাত্রা বের করে এবং তাদের সঙ্গে যোগ দেয় দৌলতপুর যুব কমিটি, এবং সেই দৌলতপুর যুব কমিটি যোগ দিয়ে তারা একটা বিরাট মহাসমারোহে কিন্তু শোভাযাত্রা বা জুলুস তারা নিয়ে যায় আরামবাগ গৌরহাটি মোড় থেকে শুরু করে বাসুদেবপুর মোড় পর্যন্ত, এবং সেখান থেকে আবার তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলে তারা ফেরে। এবং সেখানে যেটা দেখা যায় যে অনেকেই ছিলেন তাদের মধ্যে উপস্থিত, তার মধ্যে আরামবাগের পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং একটা সম্প্রীতি বজায় রাখেন, সম্প্রীতি বার্তা দেওয়া হয় এই জুলুসকে ঘিরে। এবং সঙ্গে সঙ্গে আরো অন্যদিকে আরো যে একটি কিন্তু এই বিশ্ব নবী দিবস উপলক্ষে সম্প্রীতির বাইক র্যালি ও হাসপাতালে ফল বিতরণ করেছে জুলফিকার আজিজিয়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে এবং হরিণকোলা দরবার শরীফে তারা যেটা করেছে যে তারা পুরা হাসপাতালে রোগীদের ফলদান করেছে এবং এই বিষয়ে দরবার শরীফে আলোচনা এবং দোয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানে তারা সমাপ্তি ঘটিয়েছে। এবং সেখানে যারা হাজির ছিলেন হরিণকোলা পিননগর তথা হরিণকোলা দরবার শরীফের বয়োজ্যেষ্ঠ হুজুর হযরত মাওলানা আব্দুল আজিম হরিণকোলা হুজুর পীর সাহেব, তিনি ছিলেন, সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি হাজি মেহবুব রহমান, আরামবাগ থানার আইসি শান্তনু মিত্র সহ আরো অনেকেই ছিলেন। তারা এই যে জুলফিকার আজিজিয়া যে যুব ফাউন্ডেশন আছে, জায়েবের কর্ণধার মাহবুল্লাহ হোসাইনী ছিলেন, রাজ্য সভাপতি পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনী এবং রাজ্য কনভেনার পীরজাদা এনায়েতুল্লাহ হোসাইনী সহ আরো সমাজসেবী হিসাবে সোহরাব হোসেন, সাহিত্যিক মোহাম্মদ জুবায়ার সহ আরো অনেকেই ছিলেন এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠান মহাসমারোহে পালিত হয়েছে বলা যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ সিরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।